আন্দোলনে ব্যর্থ বিএনপি দেশবিরোধী অপতৎপরতা চালিয়ে বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে সরকারকে বেকায়দায় ফেলতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। দলটির সাংঘর্ষিক রাজনীতি নতুন বছরের বড় চ্যালেঞ্জ উল্লেখ করে মন্ত্রী বলেন, তাদের যে কোনো অপতৎপরতার বিষয়ে সরকার অবগত আছে। সোমবার দুপুরে সচিবালয়ে চলচ্চিত্র প্রদর্শন সমিতির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বিএনপি চেষ্টা করবে, এই বছরও চেষ্টা করবে দেশকে অস্থিতিশীল করার জন্য। তবে আমরা তাদের সর্বোচ্চ অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা দেখেছি 2013-14-15 সালে, সেগুলো মোকাবেলা করা হয়েছে। সুতরাং তারা কি করতে চায় বা কি করতে পারে সেটি নিয়ে আমাদের ধারণা আছে। এর আগে চলচ্চিত্র প্রদর্শন সমিতির পক্ষ থেকে বছরে অন্তত 10টি হিন্দি চলচ্চিত্র আমদানি নিয়ে তথ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়। এ বিষয়ে মন্ত্রী বলেন, চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো লিখিতভাবে আবেদন করলে বিষয়টি নিয়ে উদ্যোগ নেওয়া হবে। এদিকে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি জানান, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বিশ্বের কাছে তুলে ধরতে এবং স্মার্ট বাংলাদেশ গঠনে দেশের বিদেশি মিশনগুলো নির্দেশ দেওয়া হয়েছে। যে আপনারা বিভিন্ন দেশে আছেন, ওই সমস্ত দেশে বেস্ট প্র্যাকটিসেস কি সেইগুলো আমাদের একটু দেন, তাতে আমরা উই কুড বি এনরিচ। সময় সময় কেউ মিথ্যা বানোয়ার তথ্য দেয়, সেইটা আমরা বলেছি। সরকার আপনাকে সর্বোচ্চ কাজ দিয়েছে, আপনি ইউ রিপ্রেজেন্ট মাই কান্ট্রি, যদি এরকম মিথ্যা কেউ ইউ রেসপন্ড টু ইট। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের নতুন রাষ্ট্রদূত ইয়োয়ামা কিমিনোরি। এ সময় তিনি বলেন, বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে কাজ করবে তার সরকার। পাশাপাশি প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান সফর নিয়েও কথা হয়েছে আলোচনায়। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা। Then you're the key part.